আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেফ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সেফ আছি ব্যস্ত শহর ধীরে ধীরে ঘুমন্ত শহরে পরিণত হয়ে যাচ্ছে বিশ্ববাসী সমার সবার মনে এক আতঙ্ক ভালো নেই কেউই সবাই অনিশ্চয় এক অজানা গন্তব্যের পথে হারছে কিন্তু সৃষ্টিকর্তা মানব জাতিকে গভীর মেসেজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আমি এক এবং অদ্বিতীয় আমার কোনো শরিক নেই আল্লাহ পুরো মানব জাতিকে যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা করে আমিন ইতালির সর্বশেষ করোনা ভাইরাস আপডেট শুধু আজকে আক্রান্তের সংখ্যা ছয় জন মারা গেছেন সর্বোচ্চ সাতশো জন সুস্থ হয়েছেন নয়শো তেতাল্লিশ জন চীন আজ ইতালির পাশে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বিতীয় টিম নিয়ে সাংহাই থেকে উড়ে এসেছে সরাসরি ইতালির মিলান শহরে চীন থেকে তারা সাথে এনেছে চার লাখ সেলফি মাস্ক সহ করোনা মহামারীর মহাযুদ্ধে ইতালিতে ব্যবহারের জন্য মহামূল্যবান সব চিকিৎসা সরঞ্জাম ঘর থেকে বাইরে বের হতে দরকারি কাজে আবারও আরেকটি ফর্ম দিয়েছে সরকার দ্বিতীয়বার একটু চেঞ্জ করে যেটা কি না আপনারা ডাউনলোড করে নিজেদের সাথে ফর্মটা ফিল করে রাখতে পারেন আর ইতালিতে খাবার দাবারের কোনো সংকট হয়নি অজস্র খাবার আছে প্রত্যেকটা সুপারমার্কেটে তার সাথে ফর্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট করে অনেক ছাড় দিয়েছে খাবার দাবারের প্রয়োজনে কিছু পুলিশ দেশের জনগণের বাসায় গিয়ে খাবার দিয়ে আসছে একেই বলে মাদব মানবতার দেশ যুদ্ধক্ষেত্রে এই ইতালিয়ান ডাক্তারদের ঋণ কোনো দিন শোধ হবে না ইতালিতে করোনা ভাইরাস আক্রান্ত হাজার হাজার রোগীকে সুস্থ করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা উনিশ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত মোট চোদ্দ জন চিকিৎসক দুজন ছবিতে অনুপস্থিত ভয়ঙ্কর জীবাণু করোনা ভাইরাস কোভিড উনিশ সংক্রমণে মৃত্যুতে আলিঙ্গন করেছেন আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ইতালিয়ান ডক্টর হিরো হিরোইন্সরা কিভাবে নিজেদেরকে প্রস্তুতি করছে পেশেন্টদেরকে বাঁচানোর জন্য সেবা করার জন্য নিজেরা সুন্দর করে নিচ্ছে সব কিছু নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে তারা যুদ্ধের মধ্যে নামার জন্য প্রস্তুত হচ্ছে একে বলে ইতালির হিরোইন বা হিরোজ একজন ইতালিয়ান ডাক্তার নাম ডক্টর দানিয়াল্লা মাচিনে হসপিটালের নাম গাওয়াত সেনি হসপিটাল থেকে জাতির উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন তবে আমি চিঠিটি আপনাদেরকে শোনাব খুব শর্ট করে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি আমাদের দেশে ঘটে চলছে ভয়াবহ একটা যদি বিদ্যুৎ রোগীরা মারা যাবার আগে চোখের পানি ফেলছেন গাছের মানুষের কাছে থেকে বিদায় নিয়ে যাবার সৌভাগ্য তাদের নেই তারা একা একা মরা মরতে চাননি কিন্তু তাদের বিদায় জানাতে হচ্ছে ক্যামেরাকে তারা সজ্ঞানে সমস্ত কষ্টকে সহ্য করতে পার করতে মরে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী ও স্ত্রী একই দিনে মরা যাচ্ছেন বৃদ্ধ দাদা দাদি নানা নানির তাদের নাতনিদের মুখ শেষবারের মতো দেখে যেতে পারছেন না এই রোগ ফ্লুর চাইতেও ভয়াবহ বিশ্বাস করুন ফ্লুর চাইতে অনেক বেশি ভিন্ন রকমের অসুখ এটি আমরা কাটছি আমাদের নার্সরা কাটছে সবাইকে বাঁচিয়ে তোলার সামর্থ্য আমাদের নেই চোখের সামনে মেশিনে তাদের জীবন থেমে যেতে দেখছি প্রতিদিন প্রচুর রোগী আসছে অতি দ্রুত আমাদের আরও বেড প্রয়োজন হবে সবার একই সমস্যা সাধারণ নিউমোনিয়া প্রচণ্ড শক্তিশালী নিউমোনিয়া আমরা সবাই ক্লান্ত কিন্তু কেউ থামতে চাই না সবাই মধ্যরাত পর্যন্ত কাজ করে চলছি ডাক্তাররা নার্সদের মতো অবিরাম কাজ করে চলছেন দুই সপ্তাহ ধরে আমি বাসায় যাই না আমার পরিবারের বয়স্ক সদস্যদের জন্য আমি সংকিত। সন্তানদের সঙ্গে ক্যামেরা ব্যবহার করে কথা বলছি মাঝে মাঝে আমি স্ত্রী ছবির দিকে তাকিয়ে কাঁদি আমাদের কারো কোনো দোষ নেই যারা আমাদের বলেছিল এই রোগটি তেমন ভয়ঙ্কর নয় সমস্ত দোষ তাদের তারা বলেছিল এটি সাধারণ এক ধরনের ফ্লু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে করে ঘরের বাইরে বের হবেন না আমাদের কথা শুনুন শুধুমাত্র এমার্জেন্সি কারণ ছাড়া ঘর থেকে বের হবেন না সাধারণ মাস্ক ব্যবহার করুন প্রফেশনাল মাস্কগুলো আমাদের ব্যবহার করতে দিন মাস্কের অভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে কোনো কোনো ডাক্তার এখন আক্রান্ত আমাদের পরিবারের অনেকেই জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে তাই নিজেদের বাঁচানোর চেষ্টা করুন বয়স্ক পরিবার পরিজনকে ঘর থেকে বের হতে দেবেন না আমাদের পা পেশার কারণে আমরা ঘর ঘরে থাকতে পারছি না শেষ পর্যন্ত আমরা আমাদের রোগীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে আমাদের নিজেদের শরীরে অসুস্থ ও ভঙ্গ হৃদয় নিয়ে ঘরে ফিরছি যাদের বাঁচাতে পারছি না তাদের শরীরের কষ্ট কমানোর চেষ্টা করছি কাল সব ঠিক হয়ে গেলে আমাদের কথা সবাই ভুলে যাবে আমরা ডাক্তারদের এইটাই পেশা তাই মানুষকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি এই রোগ আপনাকে না ছুলেও সাবধানে থাকুন জনসমাগম থেকে দূরে থাকুন সিনেমায় যাবেন না মিউজিয়ামে যাবেন না খেলার মাঠে যাবেন না দয়া করে বৃদ্ধ মানুষগুলোর দুঃখ অনুভব করার চেষ্টা করুন তাদের জীবন আপনাদের হাতে এবং আপনারা আমাদের চাইতে বেশি জীবনের মানুষের জীবন বাঁচাতে সক্ষম আপনি তাদের ক্ষমা করতে পারেন লেখাটি শেয়ার করুন শেয়ার করুন যেন সমস্ত ইতালি এই চিঠিটি পড়তে পারে সমস্ত কিছু শেষ হবার আগেই যেন পড়তে পারে সোভিয়েট চিঠিটি পড়ে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইতালির ডক্টরগুলো কত প্রতিনিয়ত সুস্থ করার জন্য রোগীদের পেছনে লেগে আছে দিন রাত কষ্ট করছে খাচ্ছে তো আমাদেরও দায়িত্ব আমাদেরও দায়িত্ব পড়ে যে তাদের কথা যেন আমরা শুনি আমরা নিজেদের ঘরের মধ্যেই থাকি দরকার ছাড়া বাইরে যেন বের না হই করোনা ভাইরাসের বিপদ থেকে রক্ষার জন্য ইতালিয়ার রোম থেকে সারা ইতালিতে একসাথে আজান দেয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে বিপদ থেকে হেফাজত করেন ইনশাল্লাহ আহমিন أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول Hang ala of the ala Hang حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر আল্লাহ যেন সকলকে ধৈর্য ধরার তফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়ায় আজকে এখানে শেষ করছি I love his.